দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য গোটা বিশ্বে কোন দেশের পরমাণু অস্ত্র কোথায় রাখা হয় বেশ কিছুদিন ধরে পরমাণু অস্ত্র ইস্যুতে সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ইস্যুতে প্রায়ই বাদযুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উন্নয়ন ও আধুনিকায়ন করার পরিকল্পনা ঘোষণা করার পর চীন রাশিয়া এবং ইরানের সমালোচনার মুখে পড়েছে যদিও তাদের সবার কাছেই রয়েছে পারমাণবিক বোমা এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুত রয়েছে তা দিয়ে পুরো বিশ্বকে বেশ কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায় তাছাড়া বিভিন্ন সামরিক বিমান ঘাঁটিতে বা অস্ত্রের গুদামে রয়েছে পরমাণু বোমাগুলো বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ডস এবং তুরস্কে রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পারমাণবিক বোমাগুলোর অধিকাংশ রয়েছে সাবমেরিনে এই ধরনের পরমাণু বোমার সংখ্যা দেড়শোর মতো আর আঠারোশো পরমাণু বোমা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নিক্ষেপ করা সম্ভব আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য মতে পৃথিবীতে বর্তমানে মোট পনেরো হাজার পরমাণু অস্ত্র রয়েছে যার বেশিরভাগই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দখলে যার মধ্যে দশ হাজারে কম রয়েছে মিলিটারি সার্ভিসের হাতে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এবং যুক্তরাজ্য এই পাঁচটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকৃত স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটিতে এ ধরনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা সাত হাজার দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে রয়েছে ছয় হাজার পারমাণবিক বোমা তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সের কাছে রয়েছে তিনশোর বেশি পারমাণবিক ওয়ারহেড এগুলোর অধিকাংশ রয়েছে সাবমেরিনে চতুর্থ অবস্থানে রয়েছে চীন তাদের কাছে রয়েছে দুইশো সত্তরটি পারমাণবিক বোমা অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে দুইশো পনেরোটি পারমাণবিক বোমা এই পাঁচ দেশের বাইরে পাকিস্তানের কাছে রয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি পারমাণবিক বোমা যা কিনা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারতের কাছে রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশটি ধারণা করা হয় ইসরায়েলের কাছে আশিটির মতো পারমাণবিক ওয়ারহেড আছে আর উত্তর কোরিয়ার কাছে রয়েছে দশ থেকে বিশটির মতো পারমাণবিক বোমা